লাঞ্চ করতে যাচ্ছি আর আমার সাথে আজকে আব্দুল আছে। স্পেশালি আমাদের একটা ফ্রেন্ডের রেস্টুরেন্ট আছে, অনেক ভালো মজা মজা খাবার আছে। সো আজকে আমরা ওইখানে ওর সাথে মিটও করব এবং ওইখান থেকে আমরা লাঞ্চটা করব। সো গাইস আর কথা না বাড়িয়ে চলুন এখনই চলে যাই। মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুবি মানটা অল্প। মনে কি পড়ে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুবি মানটা অল্প। হঠাৎ করে বলবো যাটা এক পৃথিবী করল দুই, বেড়ে গেছে শুধু দূরত্ব আর সব আছে আগের মতোই। ফিরে আয় তুই ফিরে আয়, শুধু রাখতে আরেকটি বার, হাতে রেখে দে একবার। এখন আমরা চলে আসলাম মির তারেক নাম্বার ওয়ান রেস্টুরেন্টে, আর এটা হচ্ছে চাইনিজ মুসলিম একটা রেস্টুরেন্ট। আমরা ওইখানে নাস্তা করবো, তো চলুন আর কথা না বাড়ি এখনই আমরা চলে যাই, লেটস গো। তবু এই দেয়ালে শরীরে যত চেরা রং ধুয়ে জামানুষ পে। তো গাইস এই যে আমাদের ফ্রেন্ড, ওনার সাথে দেখা করতে আসছিলাম আজকে। ভাইয়া কি অবস্থা, আপনি ভালো আছেন? আচ্ছা, আব্দুলের খালাতো ভাই লাগে, সো উনি হচ্ছে এই রেস্টুরেন্টে জব করে। সো ওনার সাথে দেখা করলাম আর ওনার রেস্টুরেন্ট থেকে আজকে কিছু খাবার ট্রাই করলাম, দেখি আজকে কি অবস্থা আপনাদেরকে জানাবো। সো গাইস এখন হচ্ছে আমি ওদের মেনুটা দেখবো, আর মির তারেক নাম্বার ওয়ান ওদের রেস্টুরেন্টের নাম, আর এটা হচ্ছে ওদের মেনিউ। সো আমি মেনুটা দেখবো, মেনুটা দেখে তারপর হচ্ছে চুজ করবো যে আজকে কোনটা ট্রাই করবো। আসলে আজকে ট্রাই করবো হচ্ছে এখানে যেটা সবচেয়ে বেস্ট খাবারটা, ওটাই ট্রাই করবো, দেখি ওরা কি সাজেস্ট করে। অনেক ওয়েস্টার্ন ফুড সব কিছু আছে, দেখি আসলে কোনটা অর্ডার দেওয়া যায়। আব্দুল তুমি কোনটা অর্ডার দিবা দেখো? এখানে আসলে অনেক মেনু চয়েস করতে খুব মানে পছন্দের শেষ নাই এখানে, পছন্দ আমার যেটা পছন্দ হয়ে যায় এটা ডাম্পলিং স্যুপ, রাইট? ডাম্পলিং স্যুপ, তো এটা দিন আমাদের একটা। আমরা অর্ডার দিলাম বিবিকিউ চিকেন ডাম্পলিং স্যুপ, তারপর হচ্ছে টুথপিক মাটন, এখন হচ্ছে ড্রিঙ্কস অর্ডার দেবো। অরেঞ্জ জুস দেবো, অরেঞ্জ জুস। ওকে, সো ড্রিঙ্কস দিলাম অরেঞ্জ জুস, তুমি কি খাবে? অরেঞ্জ জুস। ওকে ভাইয়া কতক্ষণ লাগবে তাহলে? হাফ অ্যান আওয়ার। সো গাইস এখন হচ্ছে আমাদের অর্ডার দেওয়া শেষ, এখন হচ্ছে ওয়েট করার পালা। আগে ওয়েট করি, তারপর হচ্ছে খাবার আসতে আমার ভাই 30-40 মিনিট লাগতে পারে, জানি না। সো আপনারাও আমাদের সাথে ওয়েট করতে থাকুন আর কি করার। সো গাইস এটা হচ্ছে রেস্টুরেন্টের আউটসাইডের, আর এখানের ভিউটা অনেক জোস একটা ভিউ, অনেক সুন্দর একটা ভিউ, আর আমরা এখানে বসছি। আমাদের অরেঞ্জ জুসটা চলে এসেছে, এখন অরেঞ্জ জুসটা একটু ট্রাই করে দেখি, অনেক রিফ্রেশমেন্ট। আর এই জন্য আসলে আমি অরেঞ্জ জুসটা অর্ডার করি, কারণ এটা হচ্ছে খুব একটা রিফ্রেশমেন্ট টাইপের একটা ফ্লেভার। আমরা মেন কোর্সের জন্য ওয়েট করতেছি, ওয়েট করতেছি। একটু জুস খাও তুমি, তুমি তো ভালো জুস খেতে পারো। হ্যাঁ, জুসটা আমার খুবই ভালো লাগে। সো গাইস ফাইনালি হচ্ছে আমাদের অর্ডারটা চলে আসছে। আমি হচ্ছে প্রথমে টুথপিক মাটনটা দিয়ে ট্রাই করবো, এটা হচ্ছে টুথপিক মাটন, তো এটা দেখি একটু ট্রাই করে কেমন হয়।
সো গাইস আমি হচ্ছে এখন ডাম্পলিং স্যুপটা দেখাবো। এই যে এটা হচ্ছে একটা মোমোর মতো, আর এটার ভিতরে হচ্ছে দেখেন দেখাই যায় এটার ভিতরে চিকেন দেয়া আছে ভিতরে। সো গাইস এখন হচ্ছে আমি এটা ট্রাই করবো, দেখি এটা কিরকম লাগে। আমি এটা ভাবি না যে এটা এত মজা লাগবে, কারণ এটার ভিতরে চিকেন সুদৃষ্ট অনেক দারুণ একটা মজা। আসলে এটা না খেলে আপনারা বিশ্বাস করবেন না, অনেক জোশ ছিল। আমিও এটার একটা ফ্যান হয়ে গেলাম, আসলে এটা জিনিসটা অনেক দারুণ লাগছে। আমি হচ্ছে এখন চিকেন উইংসটা ট্রাই করবো। এটা দেখেন কত বড় একটা চিকেন উইংস, আর এটা অনেক ডিপলি ফ্রাই করছে ওরা। সো দেখি এটা কেমন লাগে। সো গাইস এই জিনিসটা আসলে দেখেন অনেক ডিপ ফ্রাই করছে ব্যাপারটা, এটার মধ্যে অনেক স্পাইসি অ্যাড করছে ওরা অনেক। মানে এটা বিবিকিউ, তো এটা অনেক ভালো লাগছে, এটা বিবিকিউ চিকেন, সো এটা অনেক জোস, অনেক মজা। আব্দুল এটা অনেক পছন্দ করে, প্রত্যেক মাটনটা এটা অনেক নরম এবং সফট, এটা এবং স্পাইসি সব জায়গায় বোঝা একটা স্পাইসি লাভ। গাইজ একটা ব্যাপার খেয়াল করছেন যে এটা টুথপিক মাটন, এটা প্রত্যেকটা মাটনের মাংসের পিস কিন্তু এটা টুথপিকের মধ্যে করে দিয়ে তারপর হচ্ছে এটাকে আপনার রান্না করে, আর এটাতে অনেক মশলা অ্যাড করে, অনেক স্পাইসি অ্যাড করে, আর এটা অনেক জোস। আসলে এই স্যুপটা আমার কাছে অনেক জোস লাগছে। সত্যি এটা অসাধারণ। প্রত্যেকটা খাবার অনেক ভালো লাগতেছে আমার কাছে, আমি শিওর এখানে আবার আসবো নেক্সট টাইম, না খাইলে বুঝবেন না এখানে আসতে হবে। এই বান্দাটা মনোযোগ দিয়ে খাইতেছে, মনোযোগ দিয়ে এত মজা মজা খাবার পেয়ে মনোযোগ দিয়ে খাইতেছে। বিরিয়ানি সব শেষ করে ফেলছে সব, এটা খাও নাকি। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে এটা টুথপিক, দেখেন এই যে কতগুলো এই যে মশলাটা আপনারা আমার ভিডিওটি পছন্দ করেছেন, আর যদি আমার ভিডিও পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর অবশ্যই আমার ভিডিও কমেন্টে কমেন্ট করে জানাবেন। এই পরে তোর আমাদের হারানো সেই গল্প, যেখানে ছিল এক আকাশে ভালোবাসার আগুন, বিমানটা অল্প।